সম্মানিত সভাপতি, পত্র মাদ্রাসার সুযোগ্য মহতারাম অধ্যক্ষ মহোদয়, নায়েবে রাসুল ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে জাম, সব বয়সের সব পেশার, বিশেষ করে বাজারের ব্যবসায়ী মালিক যিনি আমাদের, যার ইচ্ছায় বাংলাদেশে আমাদের জন্ম হয়েছে, যার সিদ্ধান্তে আমাদের মরণ হবে, তার সমীপে কারণ শেখানো বাক্য দিয়ে শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। পত্র মাদ্রাসা সম্মানিত আরবি প্রভাষক, আমার প্রিয় ভাই জনাব হাবিবুর রহমান আল ফরিদি এবং জনাব মুফতি এনায়েতুল্লাহ, দুজনের আলোচনা আপনারা শুনেছেন, আমিও একজনের আলোচনার একাংশ শুনে উপকৃত হয়েছি। আল্লাহ দুজনকে হায়াতে তাইয়্যেবা দান করুন, আমিন। এ বাবারা তোমরা একটু আসি বসো। আমি অনেক দূর থেকে, যদিও আমি চাকরি করি সোনাই মুড়িতে, আমার বাসা কিন্তু নোয়াখালী শহর। আজকে আমার মাদ্রাসায় গভর্নিং বোর্ডের নির্বাচন হয়েছে, সে কাজটি সেরে সোজা নোয়াখালী টাউনে, সেখান থেকে আপনাদের এখানে এলাম। মনে মনে ভেবেছি আর একটু মানুষ পা, কিন্তু যা চাই তা তো পাইনি। দুনিয়াতে মানুষের চাওয়া বেশি পাওয়া কম। আমলুল ইনসানি মা তামান্না, জান্নাতে পাওয়া বেশি চাওয়া কম। আমি আবারও রিপিট করছি, দুনিয়াতে চাওয়া বেশি পাওয়া কম, জান্নাতে পাওয়া বেশি চাওয়া কম। দুনিয়া বুঝা সহ করা কঠিন, আখেরাত করা সহ বুঝা কঠিন। দুনিয়ার কাজে নগদ মজা, বাকি তো সাজা। জান্নাতের কাজে নগদ সাজা, বাকি তো মজা। দুনিয়ার কাজ নগদ মিষ্টি, বাকি তো পিঠা। ইসলামের কাজ নগদ টিকা, রাজার মিটা। আমি এই ধরনের একটি মাদ্রাসার প্রিন্সিপাল,
রেজুলেশনে আর বাউন্সারে আছে, এখন আর পড়ালেখা লই নাই। তারপর রাতের বেলায় প্রায় সব রাতে আমাকে আলোচনা করত, আমার আবার কণ্ঠ ভালো, শব্দ মোটা হলেও আল্লাহ তো বোবা বানান নাই। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল আল্লাহ দিলেন, কিন্তু অনেকে কোরআনের বিরুদ্ধে কথা বলে, সে করে দি বন্দায় মানতু, সে করে দি, সে করে দি বন্দায় মানতু, সে করে দি নমক করবি নমক দ্বারা সে কাজতি, আমরা খাইকা গাই ইবলিসের কথা বলুন। والأرض فرشنا والأرض فرشنا فنعم الماهد زمین کا اللہ کھائی کا اللہ رزق خاتا ہے اسی رزاق کافر کس طرح تَجْعَلُ لِلَّهِ أَنْدَاتًا وَأَنْتُمْ تَعْلَمُونَ رَحِمِكَ بَنْدُكَ بَرْمَا يَعْزُمِكَ مُسْتَكَرُ كَيْكَ وَالْأَرْضَ فَرَشْنَا حَافَنُونَ الْمَاهِدُ اللَّهُ تُمَرْ زُبَانْ دِي তোমার পক্ষে কথা বলার দরকার, থাকবেন তো, যাবেন না তো, আর যাবেন কোথায়? এর চেয়ে উত্তম মজলিস আর আছে? আরো দুর্বল আছে? আসছেন যেহেতু একটু বসু, একটু বসু, কারণ আপনারা যদি শীতের তীব্রতায় আমাকে এক এক করে তালাক দেন, এক পর্যায়ে আমি তো ইতিম হয়ে যাব। আমি তো আপনাদের মুখ দেখতে এসেছি, বীর দেখতে আসি, কথা বল। আর আজকের জন্য তো আমি মেহমান, আপনি আপনি মেহমানকে ঘরে রেখে পালাচ্ছেন কোথা? যাবো না, থাকবেন তো? আমি আপনাদেরকে বিরক্ত করব, আর কিছু বুদ্ধি শুদ্ধি আছে না, ফ্লেক্সিবিলি করতে হয়, কথা বুঝছেন কি?
যারা নিজেদের জায়গায় মাদ্রাসা দিলে, যিনি এ বিশাল জমি দান করবে, এখানে যদি মাদ্রাসা না দিয়ে সিনেমা হল দিতেন নগদ আয়ওয়ালা হতো, কথা বলেন নগদে মজা বাকিতে সাজা, কথা বলেন। আর মাদ্রাসা দেওয়াতে আখেরাত এর বিনিময় আছে না নাই? আছে। ও আল্লাহ আল্লাহ আখিরাত খায়রুল লাকা মিনাল উলা, আল্লাহু আকবার, নগদে সে বাকি বাদ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। যে বা যারা মাদ্রাসার জন্য জমি দিলে, যারা নিজেদের অর্থ দিয়ে কোরআনের ঘর বানিয়ে দিলে, যারা কলিজার টুকরো ছেলে মেয়ে দিয়ে মৃত মাদ্রাসাকে জীবন দান করে, এদের মধ্যে আজকে মাটির উপরে যারা নেই, আল্লাহ তুমি তাদের কবরে মাহফিলের সওয়াব পৌঁছিয়ে দাও, আমিন। সেদিন বেশি দূর নয় তো, আমাদের তো সেম অবস্থা, আজকে তারা নিচে আমরা উপরে, সময়ের ব্যবধানে আমরা তাদের সাথে মিশে যাব। وَإِنَّا إِنْ شَاءَ اللَّهُ بِكُمْ لَاحِقُونَ إذا قبر زيارت كوري قبر زيارت دعوار نماز رمتن نيوت بادية একশো বছর পর্যন্ত বাইতেছে, আমি একশো বছর আগের কথা বলি না, আমি চোদ্দশো বছর আগের কথা, দুটো হাত ছেড়ে দিয়ে দাঁড়াবে, এভাবে নামাজের মতো নিয়ত আল্লাহ সামনে যেভাবে দাঁড়ান, এই কাইফিয়তে কোন মাখলুকের সামনে দাঁড়ানো যাবে না, তাও শিখ চাইবেন কার কাছে? আল্লাহর কাছে। কোন কবরের কাছে কিছু চাওয়া যা? না। আরো জোরে বলেন যা? না। قال النبي يا أبا ذر استعين على إنجاز حوائجكم بالكتمان. الله গোপনে গোপনে তোমার প্রয়োজনের কথা বলো কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ কি ঘুমে? না। সারা পৃথিবীর ড্রাইভার কে? আল্লাহ। সে তো ঘুমায় না, ড্রাইভার ঘুমালে তো গাড়ি কাজ করবে, আল্লাহ ঘুমায়? মায়ালে হযরত মোশের খান, মায়ালে হযরত মোশের খান, গোবতে আল খালক আয়ানুন লিল্লাহ, সারা পৃথিবীর পরিচালক কে? আল্লাহ। এখানে তার ঘুম নেই, ড্রাইভার ঘুম নেই, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, এ কারণে 40 জন যাত্রী ঘুমায়, মগর ড্রাইভার ঘুমায়, মাখলুক ঘুমায়, খালেক ঘুমায়,
এই বান্দাকে নিয়ে বান্দার চিন্তা যত বেশি স্রষ্টার চিন্তা আরো বেশি, ছেলেকে নিয়ে ছেলের চিন্তা সে মা বাবার চিন্তা বেশি। ওলানাকে তেল দিয়ে ঘুম যায়, মা বাবা হলার টেনশনে ঘুম যায় না, এটা কইতে হইত। মা বাবা আরেক খাটে তো টেনশনে ঘুমও যায় না, নাকে তেল দিয়ে ঘুম যায়। কথা বলে না ছেলের গরম ফিলে টাকা 3,000 লাগবে, টেনশন ছেলের না মা বাবার। বাইরা সারা পৃথিবীর মানুষের নয়, জলে স্থলে শূন্যকাশে যত প্রাণী আছে সব প্রাণীর রিজিকের ব্যবস্থার দায়িত্ব কার? আল্লাহ। আমার আল্লাহ বরমান আমার মিন্দ বসিন বিল্লার দে ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহু আকবার। মানুষের হাতে যদি রিজিকের চাবিকাঠি থাকতো আমরা মূলভূত কোন বাতে মরতাম, আমরা বাতে দিত। সারা পৃথিবীর মানুষের রিজিকের দায়িত্ব কা? আল্লাহ। কার সাজে কার সাজে মা বিফিকরি কার মা, কার সাজে মা বিফিকরি কার মা, ফিকর মা দর কার মা আজার মা। কতদিন পরে এলে তুমি একটু বস, একটু বস, যেতেই হোক। আমরা দুনিয়াতে এসেছি বাসার জন্য, বুলিক না লীল মাউত লা লীল হায়া, জন্মেছি মরণের জন্য। আমাদের জন্ম তো হয়ে গেছে, সামনে জীবন না মরণ, সামনে জীবন নাই সামনে মরণ। এখন আমাদের যাবতীয় কর্মসূচি জীবন কি নিয়ে, মরণ কে নিয়ে কোন কর্মসূচি নেই। আরেক চিকন কথা বল, আমার কথা বুঝা যায়, সুরমুর নেই বাঁচতে হলে জানতে হবে ওর সেলাইন। রাত 3টা বাজে সেলের তরল পায়খানা, সেলাইন তো ঘরে নেই, ফার্মেসি তো বন্ধ, বাবা তো ব্যস্ত, ছেলেকে বাঁচাতে কি প্রয়োজন? ঘরে বসেই সেলাইন বানাবার নিয়ম আগে জেনে নাও। এক সিমটি লব, এক মুষ্টি গম, আধা লিটার পানি। গ্রামীণ পরিবেশে প্রায় সকলের ঘরে এই তিনটি উপাদান আছে না নাই? আগে সেলাইন বানো, তারপরে ছেলেকে বাঁচাও। তাহলে বাসা আগে না জানা আগে? জানা আগে, বাসা পরে। ও ইমানদার ভাই বোনরা, আল্লাহর কসম দুনিয়া বাসার জায়গা না, দুনিয়া মরণের জায়গা, আমাদের বাসার জায়গা হলো আখেরাত। যদি আখেরাতে বাঁচতে চান আপনাকে জানতে হবে সেই জানার নাম হলো আইলেম। দুনিয়াতে তুমি এলম অর্জন করো, সে এলম অনুযায়ী চলো, দুনিয়ার মরণের পরে তোমার আখেরাতের স্থায়ী জীবনের ব্যবস্থা হয়ে যাবে। এই কারণে আল্লাহ তার নবীকে হেরা গুড়ে ডেকে নিয়ে না
নামাজ পড়ুন, রোজা রাখুন, হজ করুন, এই নির্দেশে আগে দেন নাই, আগে নির্দেশ দিয়েছেন কি করা, আগে পড়ুন এবং জানুন পরে বাসুন। সন্তানের জন্য মা বলো না বাপ, মা এত উত্তর দিয়ে লেখ, উত্তর দিচ্ছি চিন্তা করে দিচ্ছি, আমার কথা বুঝুন না। কোন ছেলেকে যদি প্রশ্ন করা হয় তোমার মা বলো না বাপ, বড় মানে বয়স, সাধারণত তো বাবার বয়স কি হয় মার বয়স, কিন্তু হযরত নবীর মেয়ে ফাতেমা তার বাবার বয়স কম, মার বয়স বেশি। কথা বলেন না অসুবিধা হয়, ওর নাম কি আর আঙ্গদেশের খাদিজা বোরকা ভর, আঙ্গদেশের আয়েশা কোরআন ভরে, আমার দেশের মরিয় দাঁড়িওয়ালা ছেলের কাছে বিয়ে বসে না, নাম রাখছে আমাকে কথা বলে বাবুদের, নাম রাখছে আমাদের চরিত্র লালন করে খ্রিস্টানদের, রায় হাম রায় হাম রাসতে রস দামিয়ে, রায় হাম রাসতে রস দামিয়ে, কত নামি ধর্মিয়ানে নাম, নামের মধ্যে নামের দুর্ভিক্ষ, আল্লাহ আমি মিথ্যা কথা বল, আমানত তুললে রাতে আমানত দিলে সকালে তো পাওয়া যায়, নামের মধ্যে নামের দুর্ভিক্ষ, কথা বলে না কেন, অসুবিধা হয়। বাবা হো না মা হো দুজনই সন্তানের কাছে মা হো, তবে বাবা এক ডিগ্রি হো, মা সন্তান যদি মায়ের হকের কথা কয়না আর বাবার ক নম্বর নিস, চার নম্বর মরো আনা নিস, কথা বলে না কেন, বলি বাবাই তো সন্তানের মালিক কি মা না বাবা, কিরে বিয়া ভেঙে গেলিস ছেলের মালিক কে হবে, মা মালিক হয় না, এর গোলা ধানের মালিক হয় না, কোন কৃষক যদি গোলায় দশ মন ধান রাখে ওই ধানের মালিক কি গোলা নেই, কৃষক মালিক, গোলা ধানের মালিক হয় মা সন্তানের মালিক, কোন ছেলেকে যদি মা বলে উত্তর দিকে যা, বাবা বলে দক্ষিণ দিকে যা, ছেলে কোন দিকে যাবে, দক্ষিণ দিকে, বাবা আলো ওলা তুলি বেলা, তোমার কথা তো দেখবার এসমে বি এক রমজ হকায় উসকি নাদানি নাই, এখানে রমজ আবাতাও আবাতাও তুমকো রমজ আয়াতে ইন্নাল মুলক, সুবহানাল্লাহ, এখানে রমজ একটা হলো জানা আরেকটা হলো এলিম, লিখতে আইন লাম নি, আমল লিখতে বর্ণ হই তিন গায়ে মোহাম্মদ নূর মোহাম্মদ হোসেন করবে মাকানি, আমল আইন মিন লাভ এলেন
আইন লাম বর্ণ ওই তিনটে কথা বলছো না ভাই? ওই জায়গা লাম পরে মিম আছে, এই জায়গা মিম পরে লাম আছে। এলেমার কথা বলো, কত আমার সাথে কথা করতে হ্যাঁ এক তো ভাবলি গুনলে নেই এলেম লেখতে, এলেম লেখতে কোন বর্ণ নাই, নোকতা নাই, যে বর্ণে বিন্দু আছে সেটা দুর্বল ব স্বয়ং সম্পূর্ণ র নোকতা ছাড়া উচ্চারণ হয় না। তো তো এক ছেলে নাকি সময়ের অভাবে পরীক্ষায় র অন্তর্জীয় অজ্ঞা নক্ত হয়ে যায়, শেষ পাতার যায় নক্তা হাইটার তুলে গেছি সময়ের অভাবে বিন্দু দিতে পারি নাই, আপনি এখান থেকে তরকারি টানি টানি গড়ি কথা এখনো বুঝুন না। যেই বর্ণে আল্লাহ কোন বর্ণ বর্ণ আছে নক্তা নাই, মুহাম্মদ লিখতে এমন বর্ণ রয়েছে যেখানে নক্তা মধ্যে কোন খুব নেই নারায়ণ তর খোদাই নদীর বদনার ঢুকাইত এ নদীর নদীর বদনা হাই বলি বদনা হইল কি নদীল নারায়ণ থাকি অসীমের সসীমের মধ্যে অসীমের জায়গা হয় না রে, মখলুকের মধ্যে খালেকের জায়গা হয় না, নারায়ণ থাকি।